ময়মনসিংহ গফরগ নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সভাপতিত্ব করেন ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয়। সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গফরগাঁও উপজেলা শাখা সভাপতি পরিচালনা কমিটি। গফরগাঁও নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বিকাল ৩টা ফাহমি গোলন্দাজ বাবেল ঈদগাহ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল কাদের মোল্লা সাহেব, ব্যবস্থাপনা পরিচালক থার্মেক্স গ্রুপ ও চেয়ারম্যান মজিদ মোল্লা ফাউন্ডেশন, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর নরসিংদী, এস এম ইকবাল হোসেন সুমন সাহেব সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ গফরগাঁও উপজেলা শাখা মেয়র, গফরগাঁও পৌরসভা, গফরগাঁও ময়মনসিংহ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মোল্লা সাহেব অনেক জেলা উপজেলায় নতুন মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন, অন্যান্য অনেক প্রতিষ্ঠানও করে দিচ্ছেন। মোল্লা সাহেব ইসলাম পাগল একজন মানুষ, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য দান করেন। নিজের অর্থায়নে কতগুলো মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন তিনি নিজেই জানেন না। ওনার প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার শ্রমিক কাজ করে জীবিকা অর্জন করে আসছেন। সাহায্য সহযোগিতার জন্য কেউ গেলে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না। সহি বুখারিতে আছে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর বানাবেন। মহান মুক্তিযুদ্ধে যারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে আমরা দেশ পেয়েছি, সেই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি। আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতা রাষ্ট্রপতি, আমি ওনার কথা স্মরণ করছি এবং আপনাদের প্রয়াত নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ, ওনার কথা স্মরণ করছি। সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা এবং পুলিশ প্রশাসন সহ যারা আজকের এই অনুষ্ঠানে সেই সকাল থেকে আবধি পর্যন্ত আপনারা কষ্ট করে যাচ্ছেন, আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী। আমি আবারও বলছি, মসজিদ নিয়ে আমরা কোনো উদ্বোধনী বা কোনো ধরনের অনুষ্ঠান করতে পারি না। মসজিদ যখন সমাপ্ত হয় তখন আল্লাহর কাছে তার শুকরিয়া আদায় করতে হয়। এই মসজিদ কেন্দ্রিক অনুষ্ঠানের আজকের আমার সন্তান তুল্য, যে আমাকে পিতৃতুল্য হিসেবে বারবার এই ডাইসের সামনে স্বীকার করছে, আমিও তাকে সন্তানের মতো আদর করি। এই গফরগাঁও তথা ময়মনসিংহের অনেক দলীয় নেতৃবৃন্দ আছেন আমার জানা মতে। আমি একদিক থেকে নাম বললে একদিক শেষ করতে করতে টাইম যাবে, তবে প্রত্যেকেই যার যার অবস্থানে অনেক বড় নেতা। অনেকে দেখা গেছে যে আমি অনেক জায়গায় দিয়ে সাইনবোর্ডের মধ্যে হাজি এমুক আলী মসজিদ, সায়েদ আলী মসজিদ বলে, তোমার বলছে সায়েদ আলী মসজিদ দেখতে, মসজিদ আল্লাহর ঘর, আরবি নাম হবে বাইতুল এমুক, বাইতুল এমুক, বাইতুল্লাহর সাথে নাম মিলায় মিলা মসজিদের নাম রাখতে হবে।